আমার ভাইরা, আমরা ওলামায়ে কেরামের সাথে হক্কানি ওলামায়ে কেরাম, লেবাজদারি নয়, দুনিয়া লোভী নয়। আপনাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে, দুনিয়ায় যত ধর্মীয় অকারেন্স পৃথিবীতে যা হয়েছে, যত দুর্ঘটনা হয়েছে, সব দুর্ঘটনার পিছনে একদল হালুয়া রুটি খোর মৌলবি ছিল। সম্রাট জালালউদ্দিন আকবর, হ্যাঁ সম্রাট আকবর, তার কাছে যে মৌলবিটি থাকতো, যে মৌলবিটি আইছিল, এর মধ্যে একটার নাম ছিল আবুল হাসান ফয়জি। এত বিচক্ষণ, এত বড় মাপের মৌলবি সে ছিল, তিন খণ্ডে কোরআনের তাফসির লিখছে, একটা নকতাওয়ালা হরফ ব্যবহার করে নেই। আপনারা মনে করবেন এই হুজুর কি কম জানে আপনার, এই হুজুর আমার তে কম জানে না বেশি জানে এটা আমার জানার দরকার না, এই হুজুর কোরআন হাদিস মোতাবেক বলছে কিনা এটা আমার জানার দরকার। কারণ রুটি হালুয়া যেমন জালালউদ্দিন আকবরের সময় ছিল, এখনো আছে। কথা কন না, এখনো ব্রিটিশ আমলেও ছিল, এখনো কিছু হালুয়া খোর মৌলবিও থাকে। সুরত দেখলে হযরত আব্দুল কাদের জিলানি ফেল, আর কাজ কারবার দেখলে, কথাবার্তা শুনলে শয়তানও ফেল। সে আবুল হাসান ফয়জি, সেই আবুল হাসান ফয়জি মার্কা মৌলবি জন্য বলছি, চিনতে হবে, চিনতে হবে ভাইয়েরা। সেই আবুল হাসান ফয়জি এত 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 বড় মৌলবি ছিল, দেখেন জালালউদ্দিন আকবরকে দিয়ে ঘোষণা দেওয়াইছে, গরু যেন জবাই করতে না পারে, ধর্ম সবগুলো মিলে খিচুড়ি বানাইছে দিন এলাহি। সম্রাট আকবর ঘুমাই রইছে, আবুল হাসান ফয়জি কাছে বসে রয়েছে। সম্রাট ঘুম থেকে জাগলে এই নষ্ট মৌলবি কি কয় জানেন, মহারাজ আপনি তো ঘুমিয়েছিলেন আর আমি সেই সময় দেখছিলাম আপনার উপরে ইলহাম নাজিল হইতেছে। হে বেটা ঘুমায়, হে দেখে ইলহাম হইতেছে, চিন্তা করতে পারেন, আমি দেখছি আপনার উপরে ইলহাম হইতে আছে, আপনি ঘুমাইছেন, আপনার ঘুমটা কেমন করে ভাঙ্গি বেয়াদবি হবে, এই জন্য তাড়াতাড়ি করে আমি কাগজ কলম নিয়ে সেই ইলহামটা লিপিবদ্ধ করে রেখেছি। কো কি সেই ইলহাম আমার উপরে হইতেছিল, কো এই ইলহাম হইতেছিল, ইয়া আইয়ুহাল বাশার লা তাযবাহুল বাকার ফা ইন তাযবাহুল বাকার ফা মাওয়াকুমুস সাকার। হে দুনিয়ার মানুষেরা, গরু জবাই করো না, যদি তোমরা গরু জবাই করো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। চিৎকার মেরে কোন নাউজু, এবার চিন্তা করতে পারেন এ কত বড় মৌলবি। ইয়া আইয়ুহাল বাশার, দেখেন কত মিলায়ে মিলায়ে করছে, ইয়া আইয়ুহাল বাশার লা তাযবাহুল বাকার ফা ইন তাযবাহুল বাকার ফা মাওয়াকুমুস সাকার। কাজেই আমাদেরকে মৌলবিও চিনতে হবে, আরো আস্তে, আরো আস্তে ভাইয়েরা, চিনবার জন্য একটু চেষ্টা করেন, অবশ্যই পথ পাবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সব বন্ধ, একমাত্র এই কওমি মাদ্রাসা ভোর তিনটা সাড়ে তিনটা চারটার সময়ে ওই রকম এই বয়সের মাসুম বাচ্চাগুলো উঠে উঠে মেসওয়াক করে, অজু করে, পাঁচ পবিত্র হইয়া কোরআন শরীফ বুকের সাথে জড়িয়ে ধরে চুমুখা, অতপর রিয়ালে নিয়ে খুলে তারপরে তেলাওয়াত করে, আর রহমান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আরে ভাই মাঝে মাঝে মনে হচ্ছে কুদুর তেলাওয়াত করে নেই, ওয়াজ বাদ দিয়ে কথা বুঝেন নাই,
মাঝে মাঝে এরকম মনে চায় আর কি, কিন্তু মনে চাইলে হবে কি, পারা যায় না পারা যায়, আপনারা একটু তর্জমা শোনা নি লাগে, এই জন্যে পারি না আর কি, না হইলে মনে চায়। আসলে আমি হাফেজ না যদিও, তারপরও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে কোরআনের তেলাওয়াত যথেষ্ট পরিমাণে করেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখনো বলছি আমি হেদায়া জামাত পর্যন্ত, উলামায়ে কেরাম বুঝবেন, হেদায়া মানে দাওরায়ে হাদিসের দুই তিন ক্লাস নিজ পর্যন্ত এমন কোনো দিন ছিল না ছাত্র জীবনে যে আমি আড়াই পারা তিন পারা কোরআন তেলাওয়াত করিনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াত শুনে যে বছর আমি দাওরায়ে হাদিস পড়ি, এই বছর এক দাওয়াতে গেছি খতমে, ছাত্ররা দেখে খতম পড়ে না আমার এনেছে, আমি তেলাওয়াত করতেছি দেখে দেখে হাফেজদের সাথে আমি বলে রাখতাম আগে, হাফেজ সাহেব রে তোমরা যে খতমে যাইবা কোরআন শরীফ না দীক্ষা পড়বা না দীক্ষা পড়বা কোন না দীক্ষাই পড়ো, তাহলে আমি কি তাহলে আর কোনো সমস্যা নেই, দীক্ষা যদি পড়ো তো আমি হাফেজ না গাইরে হাফেজ আল্লাহর রহমতে এটা কেউ টের হইবে না, কোনো টেনশন করো না, যদি মুখস্থ হলো তাইলে আমি আমার নিও না। এখন দেখা কয়েছে না না দেখে পড়বো, বাস মাশাল্লাহ চলছে, কারণ আমি তেলাওয়াত করতেছি পাশে হাফে সামারে জিগা ক ভাই হেফজ কোনানে শেষ করছে, আমি বললাম ভাই আমি তো হাফেজ না, হ্যাঁ মিয়া মিশা কথা কন মিথ্যা কথা বলেন হাফেজ না, না আপনি কোরআনে শেষ করছেন বলেন, ভাই আমি হাফেজ না, শেষ পর্যন্ত কোরআন শরীফ হাত তুলিয়া বলছি ভাই আল্লাহর কসম আমি হাফেজ না। ভাইয়ের আমার এরপরে বেটা এখন তো আর না মান্য পারে না, আমি কসম করে খুশি, তবে আলহামদুলিল্লাহ আমার উস্তাদ আমি তেলাওয়াত করতাম পাশের রুম থেকে শুনতেন, একদিন আমার ডাকা এনেছে নিয়ে কমেরা একটু কোরআন শরীফ পড়ে আমার শোনাতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই এই কোরআনের তেলাওয়াতের বরকত আমি আমার জীবনে প্রতি কদমে কদমে পাইতে আছি, প্রতি কদমে কদমে আলহামদুলিল্লাহ আমি পাইতে আছি। এখন তো অনেকে আছি রেডিমেড, মৌলভী রেডিমেড হয়ে যাবে, আরে বাপরে নামের আগে পিছে আল্লামা ফাহামা এর টাইটেল টুইটেল পড়তে পড়তে নাম যে কোনটা এটা আর খুঁজা পাওয়া যায়, কিন্তু মাইকের সামনে দিলে কোরআন তেলাওয়াত শুনলে মনে করে গলাটা চিফাটা দৌড়ে স্টেজ থেকে নামাই দে, হ্যাঁ বলে বলো মুফাসসির কোরআন, হ্যাঁ বলে অমুক তমুক ডিগ্রি কত। আমার বন্ধুরা আসেন বহুত অনেক কিছু দেখছি ভাই, এ আমাদের দেশে অনেক কিছু আজব অনেক কিছু চলে, আমার একদিন কয় হজুর অমুক হজুরে টেলিভিশনে কইছে, কত বড় হুজুর জানেন, আমি বলছি তোমার হুজুরের ব্যাপারে আমার কাগজ কলম দাও আমি এই দুই লাইন লিখিত দিতে পারবো, তার কেরাত এত অশুদ্ধ যে তার পিছনে নামাজ হবে না, দাও আমার কাগজ কলম আমি লিখিত দেব তার পিছনে নামাজ হবে না হবে না। ওলামায়ে কেরাম এখানে আসেন জিজ্ঞেস করেন, আমি নিজের কানে শুনছি সেই মৌলবীর পড়া নিজের কানে, বলে হুজুর আপনি কেমনে শুনলেন, আমি এক নির্বাচনী খবর নেওয়ার লাগি তখন আগের দিন চট্টগ্রাম না কোথায় জানি মেয়র নির্বাচন ছিল, কোনো কারণে ফজরের নামাজের পরে যাইতেছি টিভিতে খবরটা দিতেছে, আমাকে একটু দাঁড়াইয়া শুনি, তখন গিয়ে দাঁড়াইতে গিয়ে ওই খবরের আগে দিয়া ওই বুজুর্গের তেলাওয়াত শুনতেছি, মানে তাফসির করতে আছেন, ওমা আরসালনাকা ইল্লা, এটা তো আমাদের দেশের শ্রোতারাও জানে যে ওমা আরসালনাকা নাকা আর নাকার মধ্যে কদ্দুর বেশ কম, এটা মাদ্রাসাত গিয়ে হুজুরের কাছ থেকে একটু বুঝ যায়। দেখেন আল্লাহর কোরআন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর যদি পড়ে ওয়ামা আরসালনাকা ইল্লা, একটার অর্থ হলো আমি আল্লাহ পাঠাই নাই কেবল পাঠাইছি রহমত হিসাবে, আর যদি নার মধ্যে টান না দেয় তাহলে তর্জমা দ্বারায় ওই সকল মহিলারা আপনাকে পাঠান নাই পাঠাইছেন রহমত হিসাবে, বেশ কম অল্প না, হ্যাঁ হ্যাঁ খুব সামান্য, এই হলো আমাদের অবস্থা। আমার ভাইয়েরা সেই জন্যে মৌলবীও চিনতে হবে, মৌলবীও চিনতে হবে, মৌলবীও চিনতে হবে, আরো আস্তে চিনে যাইতে হবে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চিনতে হবে, হক্কানি আলেম চিনতে হবে, কোরআন হাদিসের সঠিক ধারক বাহককে এটাও জানতে হবে বুঝতে হবে, হুজুর বুঝবো কেমনে, ভালো ডাক্তারকে এটা কেমনে বুঝেন,
এত সহজ নয়, আল্লাহর আদালতে জবাব না দিয়ে একটি কদম ওঠানোর ক্ষমতা কাহারও থাকবে না। আমি আমার আলোচনা একেবারেই শেষের দিকে নিয়ে যাইতে চাই। আমার এরা কি যাবেন গা মুরব্বী বাবা, এখন থেকে নিয়ে যেই কয় মিনিট আছে এর ভিতরে কে কে যাইবেন একটু হাত তোলেন, ধরেন না 10 মিনিট সময়, এর ভিতরে কয়জন যাইবেন? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আরো জোরে আমিন।